পরপর দুটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দেখার জন্য তৈরি হয়ে যান। এই মাসেই মানে চলতি মাসেই 30 তারিখ নভেম্বর 2020 হতে চলেছে পেনাম্রাল লুনার এক্লিপসে, আর আগামী 14 ডিসেম্বর 2020 হতে চলেছে সোলার এক্লিপসে মানে সূর্যগ্রহণ, আর এ মাসের 30 নভেম্বর চন্দ্রগ্রহণ। কখন কটায় সেই সমস্ত টাইমক্ষণ নিয়ে পরে জানাবো, কোথা থেকে দেখতে পারবেন। তবে এই মুহূর্তে আমি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে কিছু তথ্য আপনাদের দিতে এলাম। একটি মহাকাশীয় বস্তু দেখার সময় যদি অপর একটি মহাকাশীয় বস্তু তার আড়ালে চলে যায় তখন গ্রহণ সংঘটিত হয়। এরূপ ঘটনা ঘটার সময় একটি মহাকাশীয় বস্তুর সম্পূর্ণ বা আংশিকভাবে আড়ালে চলে যেতে পারে। যখন একটি বস্তু সম্পূর্ণভাবে অপর মহাকাশীয় বস্তুর আড়ালে চলে যায় এবং তখন তৃতীয় মহাকাশীয় বস্তু থেকে তাকে পূর্ণগ্রাস বলা হয়। একইভাবে যদি মহাকাশীয় বস্তুটি আংশিকভাবে আড়ালে চলে যায় তখন তাকে আংশিক গ্রাস বা খণ্ডগ্রাস বলা হয়। গ্রহণের বিষয়টি পর্যবেক্ষণ করা হয় তৃতীয় একটি মহাকাশীয় বস্তু থেকে, যেমন সূর্য, পৃথিবী এবং চন্দ্র নিয়ে যে গ্রহণ সংঘটিত হয় তা পর্যবেক্ষণ করা হয় শুধুমাত্র পৃথিবী থেকে। চন্দ্র, সূর্য ও পৃথিবী নিয়েই শুধু গ্রহণের বিষয়টি ঘটে না, এর বেশিরভাগই সাধারণ মানুষের কাছে অজ্ঞাত থেকে যায়। পৃথিবীর সাধারণ মানুষের কাছে সব থেকে পরিচিত দুটি গ্রহণ হল সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। সৌরজগতে সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে পৃথিবী, আবার পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে চন্দ্র। এই বিচিত্র আবর্তন চলার সময় কখনো কখনো সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরলরেখাতে অবস্থান নেয়, আর তখনই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সৃষ্টি হয়। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশিবার হয়। প্রতি 7টি গ্রহণের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের অনুপাত 5:2 বা 4:3। এই আবর্তনের সূত্রে যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চন্দ্র অবস্থান নেয় তখন পৃথিবীপৃষ্ঠের পর্যবেক্ষকের দর্শন সাপেক্ষে সূর্য চন্দ্রর পেছনে আড়ালে চলে যায় এবং তখন ঘটে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ নিয়ে বলি, এই সময় সূর্যের আলো চাঁদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়ে। সূর্যের আকার অনেক বড় বলে সূর্যগ্রহণের সময় চাঁদ পুরোপুরি ঢাকতে পারে না সূর্যকে। বিশেষ করে চাঁদের চারপাশ দিয়ে সূর্যের ছটা বা মণ্ডল ও বর্ণমণ্ডল উজ্জ্বলভাবে দেখা যায়। এই অবস্থায় একে বলয়গ্রাস বলা হয়। ব্যাবিলনীয় সভ্যতা থেকে সূর্যগ্রহণের পর্যায়কাল মাপার চেষ্টা শুরু করেছিল। 1000 খ্রিস্টপূর্বাব্দের দিকে গ্রহণের পূর্বাভাস মানুষ দিতে সক্ষম হয়। ওই সময় জ্যোতিষীরা লক্ষ্য করেন যে প্রতি 18 বছর 10 দিন পরপর গ্রহণ পুনরাবর্তিত হয়। এই থেকে সারস চক্র বা পুনরাবৃত্তি চক্র দিয়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলি চিহ্নিত করার প্রথা চালু হয়। গত যেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা গিয়েছিল তা 136 সারস চক্রের 37তম গ্রহণ ছিল এবং মোট সংখ্যা 71টার মধ্যে। প্রতিটি সারস চক্র প্রায় 75টি গ্রহণে সমাপ্ত হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে হঠাৎ দিনের বেলা রাতের অন্ধকার নেমে আসে এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশে হঠাৎ একটা পরিবর্তন আসে। পাখিরা সন্ধ্যার আভাস পেয়ে ফিরে যেতে থাকে বনে, বাতাস স্থির হয়ে যায়, হঠাৎ তাপমাত্রাও কমতে থাকে। আর চন্দ্রগ্রহণ নিয়ে বলি, পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মধ্যে চলে আসে তখন পৃথিবীর আড়ালে চাঁদ ঢাকা পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। সূর্য একটি তারা বলে তার আলো পৃথিবীতে বাধা পায় এবং চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়। পৃথিবী চাঁদের চেয়ে বড় হওয়ায় পৃথিবীর ছায়া চন্দ্রপৃষ্ঠকে পুরোপুরি ঢেকে ফেলে। এই কারণে চন্দ্রগ্রহণ পৃথিবীর কোনো কোনো অংশে পূর্ণগ্রাস হিসেবেই দেখা যায়। এই পূর্ণগ্রাস বা আংশিক গ্রাস পৃথিবীর সকল স্থান থেকে একই রকমই দেখা যায়, কিন্তু পৃথিবীর সকল স্থানে কোনো না কোনো সময় পূর্ণ বা আংশিক গ্রহণ দেখা যায়, মানে পুরো পৃথিবী জুড়ে কিন্তু দেখা যায় না। আদিম মানুষের কাছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ একটি অন্য রকমের কৌতূহলের বিষয় ছিল। বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করার আগে এ নিয়ে পৃথিবীর নানা প্রান্তে নানা রকম গল্প সৃষ্টি হয়েছে।
কালক্রমে তা ধর্মতত্ত্বে পৌরাণিক কাহিনী হিসেবেও যুক্ত হয়েছে। যেমন হিন্দু পৌরাণিক কাহিনী মতে সমুদ্র মন্থন শেষে উত্থিত অমৃত অসুরদের বঞ্চিত করে দেবতারা পান করেছিল। রাহু মানে একজন দানব, সেই কৌশলে গোপনে অমৃত পান করতে থাকলে চন্দ্র ও সূর্য একে চিনতে পারে, অন্যান্য দেবতাদের জানিয়ে দেয়। এই সময় বিষ্ণু তার বাহু আর মাথা কেটে দেন। কিছুটা অমৃত পান করায় এই দানব ছিন্ন মস্তক হয়ে অমরত্ব লাভ করেন। এর মস্তক ভাগ রাহু ও দেহভাগ কেতু নামে পরিচিত। এরপর থেকে সুযোগ পেলেই রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হয়। কিছুটা গ্রাস করতে সক্ষম হলেও তার কর্তৃত দেহ থেকে চাঁদ ও সূর্য বেরিয়ে আসে। রাহুর এই গ্রাসকালীন সময় গ্রহণ অনুষ্ঠিত হয়। এ তো ছিল পৌরাণিক কাহিনী, আর বৈজ্ঞানিক বিশ্লেষণ তো আগেই জানালাম। তো নানামুনি নানা মত, যে যেটা ভাবে, তবে দুটো গ্রহণ দেখার জন্য আপনারা তৈরি হয়ে যান। আগামী 30শে নভেম্বর হতে চলেছে চন্দ্রগ্রহণ এবং আগামী 14ই ডিসেম্বর হতে চলেছে সূর্যগ্রহণ। আরও দুটি গ্রহণ দেখার অপেক্ষায় আমরা। টাইম এবং কোথা থেকে দেখা যাবে সমস্তটাই পরবর্তী অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেব। আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।